আসসালামু আলাইকুম বি কেমন আছেন দাদরা দুদুরা কাকুরা নেবোরা আশা করি ভালো আছেন মুই আপনাকে দোয়ায় ভালো আছি আজকে দেখামো উই দেখা যায় তা না তাল গাছটা কোমনার উই দেখা যায় কালা হ্যাঁ আর কালায় আছে মালা আর ওই মালাটাই মোর জ্বালা জ্বালাটা ওই কি মানে কই পুরো এক কালার রইলে সমস্যা হইতে না কিন্তু মালাটাই আমার জ্বালা বানাই দিছে মালা মানে একটা সাদা ফোট আর এই সামনে যে সুবাসন দেখতে পারতা এইটার বাফ ওর ও ফাদার হইলে একগর হ্যাঁ একগর হইলে আপনার যে ফাদার যাইগন ফাদার বাপ হুম হ্যার বাপ আর হ্যার মা হইলে আমরা যে মুখী মুখী চকলেট মুখী ঠিক আছে আর চকলেট মুখীর সাদা আপনার যে মাথা একটুখানে গোল হেলমেটের মনে করেন যে আর আরবিত্তে পায় নাই হুম আর বিত্তে পায় নাই খালি একটু ফোটা পড়ছে আর ফোটাক মনে করেন যে মালা আর ফোটাক মোর জ্বালা যদি পুরোপুরি মুখীর নান হইতে তাহলে মনে করেন যে একটা পদে থাকতে এখন ওই সামনে দেখতে পারতাছেন মানে মানে লোডার পুরা সামনে এক কোনায় দেয়া সাদা সিট হ্যাঁ ওইটাই ফাটা আর আজকে বিষয় এলো ফাটা কই মনে করেন যেটা আলাপ আলোচনা কর্ম এখন করতে পারেন যে যারা যারা মনে করেন যে ফাটা কবুতর চেন বেশিরভাগ লোকই ফাটা কবুতর চেন কবুতর দেখলেই চেনেন হ্যাঁ তারা করতে পারেন যে দাদু একদম কোনো কথা কইলেন হ্যাঁ ফাটা কই তোর হেরে আবার লাগবে এটা কোনো বিষয় আজকে ভিডিওটা পুরো ফালতু অযথা কুৎসিত আমরা আমি বলছি যারা নাচেনে হেরা কি কন হ্যাঁ যারা চেনে হেরা মনে করেন যে দুই দুই গুণ করলে চাই রে আর যারা না চেনে হেরা দুই দুই গুণ করতে যে মাইনাস পরে জিরো তাদের ক্ষেত্রে তো কিছু বলার আছে বলার আছে না অবশ্যই বলার আছে যাই হোক এখন আমি প্যাসালটা পুডি নেব এক মানে আমি কিন্তু পেশাল পুড়ম ঠিক আছে পেশালটা পড়ার আগে একটু কথা কই দিই এই যে এই সাউ আপনার যে মুরার সাউ আমরা মুরার কই ডাহি এইটারে কৈতুরের সাউটারে কীরপেন নে সে মুরার সার না মনে করেন যে তরতাজা হরণ তরণ ফুরফুরা ফুরফুরা বলতে বুঝছেন হ্যাঁ মানে চাঙ্গা চাঙ্গা ভাব মুরার সন্নহান আর তার বয়সেবে তার বয়সের দি মনে করেন যে এখন উঠতে মরতে পারে মোর উফরে যে বামেন নাহান আছে না ওই তো উড়ে টুরে বয় ভটা লয় কিন্তু হে পর্যন্ত নিশি থায় হালকা পালকা উঠতে পারে কিন্তু পুরোপুরি পারে না বয়স কিন্তু ওই হুম বয়স হয়েছে জুনা মানে আপনার যে ডাব জেরেমের পাকি পুক্কিয়ে পরে জুনা হয় না হে মনে করেন যে জুনা এই জুনারই মনে করেন যে গুনা দিয়ে পেঁচামো না থকু এই জুনারই মনে করেন যে গুড়াই গেরাই দেখামো আর ভাড়ার বিষয়ে একটু হালকা পাতলা একটু আলাপ আলোচনা করবো যতদূর পারি কুল কুলায় হুম মনে করেন সম্পূর্ণ সাদা একটা কবুতর সাপ চৌকের হুম ওইটা আপনার যে চুইনা কবুতর এখন চুইনা কবুতরের এক পরের সাইড দেয়া দুই তিনটা কালাপর বা চার পাঁচটা কালাপর অজ্ঞই নেব আপনার যে কি ফাডা হুম অজ্ঞই ফাড়া আবার এখন চুয়াচন্দন নেয় চুয়াচন্দনের আপনার যে বডির দিক দিয়ে সাই মানে কালসা কালসা ভাব হয় পুরো কালা না কিন্তু এই যে বাচ্চারা দেখতে পারতেছেন না এই রহমের কালসা কালসা গলার দিক দিয়ে আপনার যে চকলেট কালার মানে গলার যে শেপটা আছে না গলাটা ওইটা আপনার যে চকলেট কালার এইটা কিন্তু এখন ফাড়া না দুই কালার হলেই কি ভাড়া হয়ে ভাড়া না এই কালারের ভিত্তে একটা সাইজ আছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন সাইজের কথা কইতেছি যেরকমের কালারিং কৌদার আছে চুয়া চন্দন আবার ম্যাক পাই আবার কালাম এক পাই কালাম এক পাই সাদাও আছে কালাও আছে মানে চুয়া চন্দনের চকলেট রঙ আছে সাদা রঙও আছে তারপর আপনার যে আছে আপনার যে ইয়া লক্ষা আছে কিছু আপনার যে কালা ল্যাস সাদা আবার আছে মুসলদম সম্পূর্ণ কালা ল্যাস হইলে আপনার যে সাদা হ্যাঁ মানে এই এইরকমের যেটি আপনার যে সাইজে আছে হ্যাঁ বুঝতে পারছেন যে আমি কোন সাইজের কথা কইতেছি কয়েকটা নাম কইলাম না হ্যাঁ কোন সাইজে আছে আবার আপনার যে গররা হুম গররা গররা আপনার যে সব কালা হয় দুই আপনার যে পর হয় আপনার যে শার্টটা যে সাদা এই সাইডের শার্টটা হইলে সাদা আবার দম হইলে যে মানে ল্যাচ সব হইলে সাদা ওইটা হলে গররা এখন ওই ক্ষেত্রে তো করতে পারেন যে ফাডা ফাডা না এইটা একটা সাইজে আছে একটা নামে আছে মানে নামে আছে যেগুলা যেরকম গররা কালার কয়েকটাই আছে চন্দন চুয়াচন্দন কয়েকটাই আছে আবার আপনার যে ইয়ে ম্যাক পাই কালার কয়েকটাই আছে লক্ষা কালার কয়েকটাই আছে মানে নামকরণের উচিলায় মানে বলতে চাইতেছি যেগুলার কালারই আপনার যে নাম পারফেক্টলি নাম হ্যাঁ ওইটি আপনার ফাডা না মানে যেগুলার কালারই বলে আমি এই কবুতর আমার নাম এইডা ওইগুলো আপনার ফাটা কবুতর না হ্যাঁ নিশ্চয় মনে হয় যেতে আসছি আর না বুঝতে পারলে ক্ষমার দেশে দেখেন হ্যাঁ আর ফাটা কন্ডা এগুলার ভিত্তি মানে যেগুলো নামগুলা বলছি হ্যাঁ এই যে মনে করেন যে আপনার যে মুসালদম হ্যাঁ মুসালদম আপনার যে সব কালা ল্যাস হইলো সাদা এখন এটার নাম তো মনে করেন যে এই রকমের হইলে মানে এই রকমের কালার রইলে এটা পুরো পিওর মুসালদম এখন তার ক্ষেত্রে যদি আপনি যে মাতার দিক দেওয়া বা পিঠের দিক দেওয়া একটু সাদা সাদা হয় একটু লালসা লালসা হয় তাইলে এটা ফাটা ঠিক আছে আবার কালদম কালদম সব হইলে আপনার যে সাদা ল্যাসটা হইলো কালা পারফেক্টলি ওইটা হইলে আপনার যে ইয়া কালদম আর এই রকমের থাকলে ওটা পিওর কালদম আর এইয়ের ভিত্তিতে যদি আপনার যে ইয়া কয়েকটা কালা থায় পর আবার পিঠের জাবরা একটু আপনি কালসা কালসা মাথা একটু কালসা মানে গলার নিজদের একটু কালসা কালসা রোমা এই এইরকম রইলে ওইটা ফাটা আবার আপনার যে পাই পাইয়াই এখন হুম ম্যাক পাই আপনার যে এই গর রান্না হানি কিছু ম্যাগ পাই তো আমার একজোড়া আছে ওই তো আপনি দেখছেন ঠিক আছে ম্যাক পাই কবুতর আমারটা কিন্তু পিওর হুম পিওরের ভিত্তি কিন্তু এক সাইড দিয়ে কিন্তু দেখছিলাম যে একটু লালসা লালসা আছে ফাটা ফাটা মানে পরের হ্যাঁ আমি তো পিওর দেখে কেনসালাম পরবর্তীতে ওই রোমাটা উডাইলে সে বুঝতে পারি না পরবর্তীতে বুঝতে পারছি যে আস্তে আস্তে রোমাগুলো যে সব জাগ যে হ্যাঁ সাইডটা দেখে যে আপনার যা লাল সাল যে সাদা থার কথা হয়নি আপনার যে ইয়ে লালচা লালসা তার মানে কি ওইটা থার কথা ছেলে না কিন্তু এনে ওইটা আসে তার মানে এইটাও ভাড়া ঠিক আছে তারপর আমরা আরেকটাই আরেকটা হইলে আপনার যে চুল্লি হ্যাঁ গিয়া চুল্লির কালার কিন্তু চকলেট কালার হয় সম্পূর্ণ হ্যাঁ হেয়ের ভিত্তে মনে করেন যে পিডে লাল লালসা লাল চুল্লির মতো হ্যাঁ আবার আপনার যাই সাদাশিয়া সাদাশ্যা আবার মনে করেন যেটা কালা কালা ভাব থাকলে গিয়াচুল্লির নামটাই কিন্তু সম্পূর্ণ গিয়াচুল্লি ঠোঁট সাদা সুদা মানে ঠোঁট মাতামতার বর্ণনা দেব না কালার দিয়েই বুঝাই সম্পূর্ণ আপনার যায় চকলেট কালার এর ভিতরে যদি কোনো খুদ মানে এসটা কোনো পশন্দ থাকে অন্য কালারের তাইলে ওইটাও ফাটা ঠিক আছে এখন আমরা আবার আই আপনার যে ইয়ে মুখিতে হুম মুখির তো জানেনি মুখী সব হইলো চকলেট আর আপনার গলারোহিন্দে সাদা আবার কালা মুখীও আছে সব হইল কালা গলারোহিন্দে সাদা মুখী কবুতর এখন ওই ক্ষেত্রে মানে ওই নামটার ক্ষেত্রে ওই নামটার ক্ষেত্রে তো চকলেট মুখী এই এর ভিত্তে মানে কোনো কোনো মানে পরসময় যদি অন্য কোন কালার ধারণ করে তাইলেই মনে করেন যে ওইটা ফাটা দাদু এই কটা কৈতর নাম কইয়া বা কি কইয়া মানে কি বুঝাইতে চাইছি কি উড়ে ধরতে চাইছি কি তুল্য ধরতে চাইছি বিষয়টা নিশ্চয়ই মনে হয় বুঝতে পারছেন হ্যাঁ যার কালারের যে নাম হ্যাঁ এই নামের ভিত্তিতে মনে করেন যদি কালার অনুযায়ী মানে আপনার যে গড়ার তো দুই পর সেই আপনার যে ইয়া সাদা সাদা আছে লেস আপনার যে সাদা সাদা আছে পিঢ় আপনার যে কালার হইলে আপনার যে কালো কালার আপনার যে যদি পিঠের জাবরা যদি খাক্ষী স্টাইল থাকে খাক্ষী গড়া ঠিক আছে মানে এই এইরকমের যে নাম দিয়ে আছে এই নামটি তো আছে আপনার যে কালারের উপরে হ্যাঁ সে কালারের উপরেই যদি মনে করেন যে উল্টা পাল্টা কোনো পশম টসম জ্বালায় মানে কালা সাদা যেটা আর নামের লগে খায় না এটা বেস্তি দিয়ে এই কালারটা মনে করেন যে কি ফাড়া দাদু কদ্দূর বুঝেছি কি বুঝেছি নাটের ভিত্তে মানে ভাড়া যে বুঝাইছে এর ভিত্তি যদি কোনো ত্রুটি থাকতে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন দাদু আবার ফাঁড়ার ভিত্তে কিন্তু আর একটা কাহিনী আছে যে নাপতা আছে বাবরা আছে তারা কিন্তু এইরকমই রয়ে হ্যাঁ আর বাবরার নাপ্তার ক্ষেত্রে মনে করেন যে আজকে ওই রমের গভীরে যায় না গভীরে গেলে মনে করেন যে গভীরের শেষ নাই হ্যাঁ গোবিরে গেলে গোবরের শেষ নাই আমি পুরো এক কালারের যে ব্র্যান্ডের নামগুলো আছে ওইগুলো থেকে আপনার যে একটু যোদ্দুর মানে যদ্দুর কুলাইছে ওদ্দূর বুঝাইছি হ্যাঁ আর বাপরা নাপতার সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে আমার জানাবেন যাই হোক আজ এই পর্যন্ত এই প্যাসালের ভিত্তি ভুল ত্রুটি হলে ছোটোবেশী দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোহারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত